আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমরা এসেছি টঙ্গী গাজীপুর পিজিয়ন ক্লাবের সভাপতি বাবু ভাইয়ের বাসায়। আজকে আপনাদেরকে আমরা বাবু ভাইয়ের কবুতর দেখাবো। চলেন বাবু ভাইয়ের কবুতর দেখে আসি, তারপরে শেষে কবুতর দেখার পরে বাবু ভাইয়ের সাথে একটা আলাপ। তারপরে আস্তে 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 এই ছাড়াছাড়ি করতাম। তখন আমার তখন স্কুল লাইফে সবচেয়ে বড় অ্যাম্বিশন ছিল এলাকার যারা টঙ্গী থেকে কবুতর ছাড়বে সেটা সবচেয়ে বড় পালোয়া টঙ্গী বাজার থেকে। হাটের দিনে আমার একটা খুব শখ ছিল টঙ্গী বাজার থেকে কবুতর ছাড়া। তখন হচ্ছে 92 বা 93 সালে আমি 10 পিস কবুতর ছাড়ি।
টঙ্গী বাজার থেকে এই এলাকার যারা কবিতা পারতো, যারা টঙ্গী থেকে কবিতা ছাড়তে পারবে তারা সবচেয়ে বড় পাবে। এখান থেকে টঙ্গী বাজার দূরত্ব কত কিলো? 4 কিলো হবে। 4 কিলো হবে? হ্যাঁ 4 কিলো হবে। আমাদের এলাকায় আমরা আবার ছেড়ে আসতাম ওই এলাকায়, কার কবুতর বেশি আসে প্রতিযোগিতাটা এইভাবে হতো তখন। ঠিক আছে, এইভাবে হতো তখন, এইভাবে ছাড়াছাড়ি হতো। আচ্ছা, আমি মধ্যে আর একটু কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমি একজন এডিআরসির মেম্বার প্লাস হচ্ছে গাজীপুরের গাজীপুর পিজিয়ন ফ্যান ক্লাবের সভাপতি হচ্ছে বড় ভাই বাবু ভাই। ঠিক আছে, তো বাবু ভাইয়ের ক্লাবের সাথে কম বেশি আসি, একই কথা। তো বাবু ভাই একই সাথে এডিআরসি ক্লাবেও খেলে, প্লাস হচ্ছে নিজের ক্লাবেও খেলে, প্লাস নিজের ক্লাবও চালায়। উনি একজন অনেক তার মানে গুণী ব্যক্তিত্ব এবং ওনার মতো পরিশ্রমী ব্যক্তিত্ব আই থিঙ্ক আমাদের এই আশেপাশে কেউ নাই, এ কবুতরের ব্যাপারে বিশেষ করে। ঠিক আছে, আমি ভাইয়ের কাছেই জিজ্ঞেস করি যে এখন পর্যন্ত ভাইয়া কত তার মানে কত কিলো কত কিলোতে রেসে অংশগ্রহণ করছে? হ্যাঁ ভাইয়া, কাইন্ডলি যদি একটু বলতেন এখন পর্যন্ত কত কিলো রেসে আপনি অংশগ্রহণ করছেন? আমি হচ্ছে সালটা বলতেন। প্রথমে হচ্ছে 2015 সালে আমি ওপেন সাইড 50 কিলো রেস হয়, এটা এডিআরসি ক্লাব থেকে। আচ্ছা, ওখানে অংশগ্রহণ করে সেখানে কবিতর ছাড়া হয় 70 পিস সবাই কবুতরের ব্যাপারে লালবাগের নাম নেয়, আরো পুরান ঢাকার নাম নেয়, কিন্তু আমরা টঙ্গী কোন অংশে তাদের থেকে পিছায় নাই, এটার একটা প্রমাণ বাবু ভাইয়ের কথায় আসতেছে। বাবু ভাই সামনে আসবে। তখন সম্পূর্ণ টুর্নামেন্টে 5 পিস কবুতর আসে, 70 পিস কবিতর মধ্যে। ওয়েদার ছিল চরম মেঘলা, বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, যে 5 পিস কবিতর মধ্যে আমার একটা ছিল, যে চ্যাম্পিয়ন হওয়ার 2টা, যে সেকেন্ড হয় তার একটা, থার্ড একটা, আমার একটা। আচ্ছা, 5 পিস কবিতর আসে 2015 সালে, এটা সর্বোচ্চ রেকর্ড। এটা সর্বোচ্চ রেকর্ড আমি আমি জানি। ঠিক আছে, ভিউয়ার্সরাও জানলো। ঠিক আছে, আমরা যে খেলাটা খেলি ওপেন সাইড বলতে ওপেন সাইড উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, সেটা একেবারে সোজাসুজি ওপেন সাইড হয়, সোজাসুজি ওপেন সাইড। তার মানে হচ্ছে একই দিকে 4 সাইড করা না, যে এরকম সাইড করলাম একই দিকে 4 সাইড, সেটা না, একেবারে অ্যাকুরেট উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। আর কবুতর মানে প্যাকিং করার পরে টস হয়, গাড়িটা যখন স্টার্ট দিব টসটা হয় তখন, কারণ আগে কারো পাল্লা করা দিকের কবুতর দিতে পারে, আগে যদি দিকটা বলে দেওয়া হয় তাই করা হয় কি, একেবারে কবুতর প্যাকিং সিল গালা করে একেবারে সব কিছু করার পরে গাড়িতে স্টার্ট দেওয়ার আগে, তো আমরা একদিন আগে মেরে, হ্যাঁ রাতে কবিতর জমা হয় 3টার দিকে, 2টা 3টার দিকে জমা হয় রাত পর্যন্ত কমিটি আছে, কমিটিরা এটা হচ্ছে করে। তো যখন গাড়িতে স্টার্ট দিব তখন 4 দিক লিখে একটা টস করা হয়, যেদিকে পড়ায় ওই দিকে অপেক্ষা। এরপরে হচ্ছে হয় একটু আমরা খেলাটা চেঞ্জ করার জন্য, যেহেতু এখানে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, প্রতি বছর অনেক কবিতর তৈরি করছি, পাল্লা করতে গিয়ে কঠিনতম পাল্লা করতে গিয়ে সবার বাসা খালি হয়ে যায়, তো আমরা একটু নতুনভাবে গেম সাজাই, যে এখানে পোল্ট্রি পাল্লার একটা খেলা, এটাও কিন্তু অনেক কঠিন। হ্যাঁ অনেক কঠিন, যে গতবার হচ্ছে পোল্ট্রিওয়ালা ভোটাভুটি হয় ক্লাবের সিস্টেম অনুযায়ী, সেখানে হচ্ছে কিলো ভোট হয়, কবিতরের সংখ্যা সব কিছু 10 কবিতা। আমি একজন ভোটার ছিলাম সেখানে, আমিও 10 কবিতা। হ্যাঁ সরি সরি, সজলও সেখানে একজন পার্টিসিপেন্ট ছিল, সজলও সেখানে খেলছে, আমরা হচ্ছে 8 জন ছিলাম খেলবার, সজল 8 জন ছিলাম, সজলেরও সেখানে কবিতরা আসছে, হয়তোবা সে সে চেষ্টা করছে, ওকে ধন্যবাদ, ও হচ্ছে আমাদের সাথে আসছে, এসে চেষ্টা করছে, যারা হচ্ছে সিগার পালে তাদের সাথে ফাইট দেওয়ার চেষ্টা করছে, যেন সাধুবাদ জানায় সজলকে, সজল চেষ্টা করছে আসলে। প্রথম যে হয় আর হচ্ছে পোল্ট্রি পাল্লায় 9 পিস কবিতর আসে, সেকেন্ড যে হয় তার হচ্ছে 7 পিস আসে, আর থার্ড 6 পিস। আমার ক্লাবেরই জুনিয়রদের উৎসাহ দেওয়ার জন্য একটা ওপেন সেট ছিল, তারপরে আর একটা হচ্ছে 41 কিলো গেম,
সেখানে কবিতা দিলাম, আমার সবগুলি আসছে। আমি পাঁচটা এক দশকের পাঁচটা বাচ্চা দিছিলাম, আদি বাচ্চা দিছিলাম, পাঁচটাই তো ভালো লাগছে। হ্যাঁ, পাঁচটাই ভালো লাগছিল। আর 32 কিলো সেকেন্ড হয়েছিল, আমার পাঁচটা আসছে। ফার্স্ট হয়েছে, ওরও পাঁচটা আসছে, কিন্তু হচ্ছে আমরা টাইমে খেলা হতো একটু হার্ড করার জন্য, এই জন্য আমার হচ্ছে একটা কবিতা দেরিতে আসছিল। আমার চারটা কবিতা আমি বাসা ফিরার আগে চলে আসছে। চারটা কবিতা এসে বানে বসেছিল, আর একটা কবিতা 12টার দিকে আসছিল, ওটা বমি করছিল, ঝাঁকিয়ে রাখছিল। আর ওপেন সাইড 32 কিলো পোল্ট্রি যেত ভাইয়া, থার্ড হয়েছে। আজকের পর্ব আমরা এখানেই শেষ করতেছি। নেক্সট পর্বতে এই যে কবুতরগুলা ঘর লাগা টুর্নামেন্টে সবগুলা কবুতর আপনাদেরকে আমরা দেখাবো। সো ভিউয়ার্স, আবার দেখা হবে নেক্সট পর্বে। আসসালামু আলাইকুম।